চালিথিবা বেলে ইয়াকু নেই রাজ্যবাসী মধ্য টেনশনরে অছন্তি এবং এপটে পশ্চিমবঙ্গরু ফেরি যাচ্ছে আলু ট্রক, কারণ পশ্চিমবঙ্গ সীমারে ছিড়া হইতিলা ট্রক এবং সীমান্তরু বর্তমান আলু ট্রক সবু ফেরি যাচ্ছে। কুয়াযাচ্ছে পশ্চিমবঙ্গর অধিকারী আলু ট্রককু ছাড়ু নাহান্তি, যাহা ফলরে ওড়িশাকু আলু প্রবেশ করি পারু নাহি এবং এপটে আলু দাম ওড়িশারে বড়ি বড়ি চালিছি। সোনারকনিয়া নিকটরু ফেরি যাচ্ছে এসবু ট্রক। পশ্চিমবঙ্গ বনাম ওড়িশার এভাবে বর্তমান পরিস্থিতি আমি দেখুছে। গোটে পটে আমি সমস্তে জাঁচে কি পশ্চিমবঙ্গর আলু ট্রক ওড়িশাকু আসি থাকে এবং ওড়িশার খোলা বজারে আলু বিক্রি হয়ে থাকে, এবং যেতবে পশ্চিমবঙ্গর আলু ট্রক ওড়িশা ভিতরকু প্রবেশ করে পু না, যার পরিণাম আমি দেখুছে বর্তমান আলু কেজি প্রতি কেউঠি 40 টাকা, 45 টাকা এবং 50 টাকার মধ্যে বিক্রি হল। তেমন রাজ্যবাসী বা রাজ্যপ্রাই এগুটিয়ে নিশ্চয় চিন্তাজনক কথা। গোটিয়ে পটে আমি দেখুছে লম্বা লাইনে ট্রক সবু ছিড়া হয়েছে, অনেক আলু ট্রক মধ্যে রয়েছে, এবং এর ভিতরে কুয়াযাচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গর কিছু অধিকারী ওড়িশা সীমাকু প্রবেশ করা দৌ না, যা ফলরে আলু ট্রক সবু সে জায়গার হি ফেরি যাওয়া বাধ্য হচ্ছে, অর্থাৎ ওড়িশা ভিতরক প্রবেশ করে পু না, যার পরিণাম স্বরূপ এপটে চাহিদা বড়ুচি কিন্তু যোগান কমি আসুচি, যার পরিণাম আমি দেখুছে বর্তমান খোলা বজারে আলু দর কেউঠি 40 টাকা, 50 টাকা মধ্যে বিক্রি হল। তেমন রাজ্য সরকার মধ্যে ইয়া উপরে নিশ্চয় গুরুত্ব দেওয়া দরকার এবং এ স্থিতির কেমিতি সমাধান হয়ে পারিব, কেমিতি পশ্চিমবঙ্গ সরকার আলু ট্রককু ওড়িশা ভিতরকু ছাড়িবে সে দিগরে নিশ্চয় কথাবার্তা বা আলোচনা করিবার আবশ্যকতা রয়েছে। যদি এভাবে পরিস্থিতি লাগি রুহে তাহলে আলুর দর আহুরি উচ্চা হব এতে কোনসি প্রকার সন্দেহ না, এবং অতীতরে মধ্যে আমি দেখিছে পশ্চিমবঙ্গ সরকার হুঁতু বা পশ্চিমবঙ্গর কিছু প্রশাসনিক অধিকারী হুঁতু এভাবে কিছু হরকত করেছেন, কার্য করেছেন, এবং বর্তমান মধ্যে আমি সমান স্থিতি দেখুছে, কারণ পশ্চিমবঙ্গ দিয়ে হি ওড়িশাকু আলু ট্রক আসি থাকে, এবং যেতবে পশ্চিমবঙ্গ সীমান্তরু ওড়িশা সীমান্তকু ট্রক সবু প্রবেশ করা সম্ভব নুহে, এই সময় আমি দেখুছে ওড়িশা বজারে মধ্যে আলুর কমি রয়েছে বা আলুর পরিমাণ কম রয়েছে, যা ফলরে চাহিদা বড়ুচি এবং যোগান ঠিক ঢঙ্গে হয়ে পু নথিবার আলু দর বর্তমান বড়ি বড়ি চালিছে। তেমন এক চিন্তাজনক কথা এবং এক্সক্লুসিভ চিত্র আমি আপনার দেখছু, যেতবে পশ্চিমবঙ্গর আলু ট্রক আসুচি এবং ওড়িশা সীমান্ত পাখাপাখি অটকি যাচ্ছে, অর্থাৎ ওড়িশা ভিতরকু আলু ট্রককু পশিবা দিয়া যাও না, এবং এ নেই কিছু অধিকারী মধ্যে কার্য করছেন যে কি ট্রককু অটকাউন এবং ওড়িশা ভিতরকু পশিবা দৌ না, যা ফলরে আলু ট্রক সবু পছকু ফেরবা বাধ্য হচ্ছে, এবং এপটে ওড়িশার মধ্যে আমি স্থিতি দেখুছে আলুকু নেই সঙ্গীন। রাজ্যবাসীঙ্ক পাই নিশ্চয় এক চিন্তাজনক স্থিতি সৃষ্টি হয়েছে, কারণ আমি জানিছে প্রতিটি ওড়িয়া ঘরে বিনা আলুরে হান্ডিশাড় চালিবা অসম্ভব, এবং যেতবে আলু কিলো 40 টাকা, 50 টাকার বিক্রি হচ্ছে, সাধারণ উপভোক্তা বা খাউটি ইয়াকু নিয়ে যথেষ্ট মাত্রার চিন্তিত। গ্রাউন্ড রিয়ালিটি কোণ আমি জানিবা বাস্তবরে কাহিকি পশ্চিমবঙ্গ সরকার হুঁতু বা অধিকারী এমিতি করছেন, এ পরিস্থিতি কেতে দিন হলানি চালিছি এবং আগকু এর সমাধান কোণ হয়ে পারে। প্রসঞ্জিত আস আম সহিত রয়েছেন বালেশ্বর আম প্রতিনিধি। প্রসঞ্জিত, পুরা গ্রাউন্ড জিরোর রিয়ালিটি কুহন্তু বা চিত্র কুহন্তু, বাস্তবরে কোণ সমস্যা হচ্ছে আলু ট্রক কাহিকি ওড়িশা সীমা ভিতরকু প্রবেশ করে পারুনি? ক্ষমা করবে, প্রসঞ্জিত সহিত যোগাযোগ সম্ভব হয়ে পু না, আমি গ্রাউন্ড জিরোর রিয়ালিটি কোণ বা বাস্তবতা কোণ সে সম্পর্কে আপনার তথ্য দেওয়া চেষ্টা করুচু, কিন্তু এক্সক্লুসিভ চিত্র মাধ্যমে আপনার দেখিপাচ্ছেন এ রাস্তা হচ্ছে ওড়িশা সীমাকু প্রবেশ করা রাস্তা, অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে যেকোনসি আলু ট্রক ওড়িশা ভিতরকু প্রবেশ করিব, এবং এতে কোনসি প্রকার সমস্যা নথিলা বা চিরাচরিত ভাবে চালি আসুথিলা, কিন্তু অকস্মাত যেতবে পশ্চিমবঙ্গর কিছু অধিকারী বর্তমান আলু ট্রক সবুকু অটকাউন এবং ওড়িশা ভিতরকু প্রবেশ করা দৌ না, যার পরিণাম স্বরূপ আমি দেখুছে আলু রাজ্যকু যেতে আসিবা কথা সেতিরে বাধা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ লোকঙ্কর আবশ্যকতা মোতাবক ওড়িশাকু আলু আসি পারু না, যার পরিণাম আমি দেখুছে খোলা বজারে বর্তমান আলু দর বড়ি বড়ি চালিছি। কিছুদিন তলে 30 টাকা, 35 টাকার আলু দর থিবা বা আলু বিক্রি হেউথিবা বেলে বর্তমান 50 টাকা, 60 টাকা ছুইলানি আলু দর, এবং আলু কিভাবে এক অত্যাবশ্যক পরিবা বা হান্ডি শাড়ি কেতে অত্যাবশ্যক একথা আমি সমস্তে জানে। ওড়িয়া ঘরর হান্ডি শাড়ে প্রতিটি তরকারি হোক বা প্রতিটি যেকোনসি রোষেই হোক আলুর ব্যবহার অতিমাত্রায় হয়ে থাকে এবং আলুর আবশ্যকতা অধিক মাত্রায় রয়ে থাকে। গরিব হুঁতু, ধনী হুঁতু, মধ্যবিত্ত হুঁতু, প্রতিটি বর্গ, প্রতিটি পরিবার পাই আলুর আবশ্যকতা যথেষ্ট মাত্রায় রয়ে থাকে, এবং বর্তমান স্থিতি এভাবে কি আলু কিলো কিনবা পাই আপনার 50 রু 60 টাকা দেওয়া পাই পড়ুছে, এর অনুমান করা যাই পারে উপভোক্তাঙ্ক পকেটকু কাহি কিভাবে বাধু থিব, কিন্তু তা পছর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গর আলু ট্রক ওড়িশা ভিতরকু প্রবেশ করে পু না। প্রসঞ্জিত আস আম সহ রয়েছেন। প্রসঞ্জিত, পুরা গ্রাউন্ড জিরোর রিয়ালিটি কুহন্তু, কোণ সমস্যা রয়েছে বা কাহিকি পশ্চিমবঙ্গর অধিকারী মানে আলু ট্রককু ছাড়ু নাহান্তি ওড়িশা ভিতরকু?
নিশ্চিত ভাবে দেখুন এ প্রসঙ্গে আমি কিছু সময় পূর্ব জেলা যোগাণ বিভাগ অধিকারী সহ আলোচনা করছিল সে তাঁর কহার কথা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গে বর্তমান যেহেতু ধর্মঘট স্ট্রাইক করছেন কিছু লোক তো তার প্রভাব পড়ছে যেহেতু বর্তমান সময় শতাধিক ট্রক বর্তমান পশ্চিমবঙ্গের ওড়িশা সীমাবর্তী যে লক্ষ্মণনাথ গেট রয়েছে সে ছিড়া হয়েছে এবং যা সূচনা আসুচি বর্তমান কিছু ট্রক মধ্যে ফেরি যাচ্ছে যে ট্রক গুলি পছকু ছিড়া হয়েছিল যেহেতু তাঁর রপ্তানি অনুমতি নথিলা তো ফেরি যাচ্ছে এর প্রভাব বর্তমান বজারে পড়ছে তো এনেকি বর্তমান সময় কিছু সময় পূর্ব যোগাণ বিভাগ অধিকারী পক্ষ টিম গঠন করা যাই বজার বিভিন্ন স্থানের যাঞ্চ করা যাচ্ছে চড়াও করা যাই এনেকি ব্যবসায়ী মানুষ বর্তমান সচেতনতা করা যাই যে দর রয়েছে বর্তমান বজার দর সেই দর কু বর্তমান যোগাণ বিভাগ অধিকারী কিন্তু কি দোকানী মানে সে সম্মুখে লেখিকি এক কাগজের মারিবে যা ফলের খাউটি মানে প্রসঙ্গে জাঁপারে দর কেতে রয়েছে যেহেতু কলা বজারি নেই বর্তমান জানিছে লোকঙ্কর আবশ্যকতা বড়ে এবং যোগান কমি যায় সে সময় দর বড়ে এ গোটে সাধারণ কথা এবং বর্তমান বি সমান পরিস্থিতি কারণ আমি দেখুছে পশ্চিমবঙ্গ সীমার অনেক ট্রক অটকি রয়েছে এ পরিস্থিতি কেতে দিন লাগি রহব এর সমাধান কেমিতি হব এ তো গোটে চিন্তাজনক কথা নিশ্চিত ভাবে এ প্রসঙ্গে স্থানীয় পুলিশ সহ প্রশাসনিক অধিকারী মানে বর্তমান সময় আলোচনা আরম্ভ করে দিয়েছেন কিভাবে ভাবে সমস্যার সমাধান হব সে নিয়ে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক অধিকারী মানে রয়েছে তাঁর যে ব্যবসায়ী সংঘ রয়েছে সে নিয়ে আলোচনা চালিছে তা প্রভাবে কিভাবে ভাবে লোকমানে এ দ্বারা অসুবিধার সম্মুখীন ন হবে বর্তমান সময় যা সূচনা কৌশলে কিছু সময় পূর্ব আমি প্রতিক্রিয়া নিয়েছিল যোগাণ বিভাগ অধিকারী সহ এ সমস্যার সমাধান হওয়া দুই দিন লাগবে বলে সে কৌছেন কিন্তু বড় কথা হচ্ছে বর্তমান বালেশ্বর সফিসিয়েন্ট মাত্রার আরো স্টক থাকা মধ্যে যোগাণ বিভাগ অধিকারী আমি প্রতিক্রিয়া দিয়েছেন লোকমানে এনেকি কোণী আলু দর কম কেজি প্রতি কেতে টাকার বিক্রি হচ্ছে বালেশ্বর পটে সেপটে পশ্চিমবঙ্গ সীমান্ত ডেইলা পরে বা সেপটে কেতে টাকা আলু কিলো চালিছে দেখুন বর্তমান সময় বালেশ্বর বজারে বড় আলু রয়েছে 40 টাকা আর 45 টাকা সান আলু রয়েছে 35 টাকা তো কৌটি 30 টাকা রয়েছে অন্যপটে পশ্চিমবঙ্গ কথা যে কথা কৌছেন পশ্চিমবঙ্গে আলু দর পাখাপাখি 10 টাকা কম রয়েছে জনা পড়ছে এনেকি বিভাগের অধিকারী মানে বিভিন্ন স্তরের আলোচনা করছেন বজার কু ঘন ঘন করে প্রশ্ন করছেন কিভাবে ভাবে বিশেষ করি কয়া বজারি ন হব সে নিয়ে মধ্য জেলাপাল যোগাণ বিভাগ অধিকারী সহ আলোচনা করছেন বিভিন্ন সময় কিভাবে ভাবে লোকমানে ঠিক দরের আলু পাইপারে সে নিয়ে প্রক্রিয়া বর্তমান সময় কিছু সময় পূর্ব আরম্ভ হয়ে যাই এনেকি সে দোকানী মানুষ মধ্যে অনুরোধ করছেন যে দর রয়েছে আলুর দর 40 রু 45 টাকা সে দর কু দোকান আগে কাগজে লেখিকি লোকঙ্ক পাই বা গ্রাহকঙ্ক পাই মারিবা পাই যা ফলে গ্রাহক মানে আসুথিবা জানি পারিবে তো এ প্রসঙ্গে আমি কই পারিবা যেহেতু বর্তমান সময়ে অনেক ট্রক প্রসঞ্জিত এ কথা মধ্য কুহন্তু দৈনিক পাখাপাখি কেতে ট্রক এমিতি আসে ওড়িশাকু পশ্চিমবঙ্গ দেই আলু ট্রক এবং বর্তমান আলু ট্রক সবু অটক রহিবা ফলরে বা অধিকারী মানে ন ছাড়িবা ফলরে এমিতি কেতে ট্রক ফেরিবা পাই বাধ্য হই যাইছি বা কেতে ট্রক এমিতি অটকি রইছি আলু হিসাবে যদি আপন দেখিবে লক্ষ্মণনাথ বড়রে বর্তমান সময়ে শতাধিক ট্রক ছিড়া হয়েছে যা কোয়া যাচ্ছে পাখাপাখি বর্তমান অনেক ট্রক মধ্যে ফেরি যাইছে যেহেতু রপ্তানি পারমিশন তাঁর পাখে নথিলা সেই নিয়ে অধিকারী মানে তাঁকে ফেরাই দিয়েছেন কিন্তু যে ট্রক গুলিক পশ্চিমবঙ্গর ওড়িশা অভিমুখে আসছিল বা লোকনাথ বর্ডরে ছিড়া হয়েছিল সেই ট্রক গুলিক ছিড়া হয়েছে যে ট্রক গুলিক সম্মুখে ছিড়া হয়েছে তো যেহেতু বালেশ্বর কেবল নুহে ওড়িশার পশ্চিমবঙ্গর টন টন ট্রক প্রতিদিন যাতায়াত করছে শতাধিক হাজার হাজার ট্রক এটিকে মাল আসিছে তো কেবল বালেশ্বর নয় রাজ্যর বিভিন্ন স্থান বিশেষ করি আপনার জানিছে ভদ্রক হোক যাজপুর হোক কটক ভুবনেশ্বর সমেত বিভিন্ন জেলাকু এই ট্রক পশ্চিমবঙ্গর আসিছে ওড়িশা নিশ্চিত ভাবে প্রতিদিন পশ্চিমবঙ্গ উপরে যেহেতু নির্ভর করেছে যেহেতু বর্তমান সময়ের আন্দোলন বা স্ট্রাইক রয়েছে এর প্রভাব বর্ডরে পড়ছে কথা কুহযাচ্ছে এমনকি অধিকারী প্রশাসনিক স্তরের অধিকারী মানে আলোচনা আরম্ভ করে দিয়েছেন কিভাবে ভাবে ট্রক গুলি ছড়া যাব বা সেমানে কিভাবে ভিতরক আসলে সে নিয়ে কোন কোন অনুমতি দরকার তাকে নিয়ে বর্তমান পর্যায়ক্রমে আলোচনা জারি রয়েছে ট্রক ট্রক গুড়িক পাখরে কেবল অনুমতি না আউ কোন কারণ হই থাই পারে কারণ যদি প্রতিদিন এমিতি ট্রক আসুথিলা হঠাৎ বা অকস্মাত এভলি ট্রক গুড়িকু ন ছাড়িবা এ তো চিন্তাজনক কথা বাস্তবতা কোন বা কারণ কোন হই থাই পারে দেখুন একটা গোটে আমি কই পারিবা রপ্তানি কথা গোটে জানি শুনি কি কোয়া যাইছে বা কোয়া যাউছি বা লোকমানে কৌছন্তি কিন্তু প্রকৃতরে পশ্চিমবঙ্গ সরকার জানি শুনি কি ট্রক না ছড়ুয়া কিছু ব্যবসায়ী মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন যে মানে বালেশ্বরে ব্যবসায়ী রয়েছেন তাঁর সহিত মধ্যে প্রসঙ্গে আমি পূর্ব আলোচনা করছিল কিছু ঘন্টা ধরিকি এবে যেভাবে ভাবে জেলা যোগাণ বিভাগের কিছু কর্মচারী আসলে যাঞ্চ করছিল সেতবে যেত আলোচনা হয়েছিল তাঁর কহার কথা হচ্ছে যেহেতু ওড়িশার বর্তমান যথেষ্ট পরিমাণের আলু নাই
চিন্তাজনক পরিস্থিতি সৃষ্টি করেছি এবং এপটে রাজ্যে আমি দেখুছি আলু দর বড়ি চালিছে, তেমন সরকারি স্তরের কোন সব যোজনা রয়েছে বা কোন পদক্ষেপ নেওয়া যাই পারে এ সংক্রান্ত যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্রঙ্কর প্রতিক্রিয়া আমার হস্তগত হয়েছে। সেইভাবে ব্যবসায়ী সংঘ মহাসচিব সুধাকর পণ্ডা মধ্য এই প্রসঙ্গে কোন কইছন্তি বা আলু দাম কাহিকি বড়ুছি, কেউ পরিস্থিতি বা কোন এমিতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, উভয় সরকার এবং ব্যবসায়ী সংঘ পক্ষরু কোন কোয়া যাইছি, আসন্তু শুনিবা। আলু প্রচুর ভাবে মজুদ আছে, তাপরে বি গোটে আর্টিফিসিয়াল স্কারসিটি আউ করা যাচ্ছে আলু না, তো সেপাই যে রেট বড়ুছি এপাই কিছু বেপারী দায়ী অনেক তাঁপরে নিশ্চিত ভাবে আকশন নিয়ে ওয়েস্টবেঙ্গল সরকার আলুক সিল করছেন বন্দ করছেন, ইয়ে প্রোবলেম অোবলেম পরে বি আমাখে যেত আলু অনেকা সাত আট দিন আরামসে চলি হব, কিছু অসুবিধা নাই, কিন্তু হঠাৎ ইয়ার সুযোগ নেই রেট বৃদ্ধি করা ইয়ে আদৌ সমীচীন নুহে। মু বেপারী বন্ধু মানুষ নিবেদন করছি সেতু নিবৃত রুহতু, আমার চিঠা অনুযায়ী যেত কিছু তাপরে লাভ রাখি বিকতু, ইয়ে খাউটি মানুষ শোষণ করা বন্ধ করতু, ইয়ে হচ্ছে মেসেজ। কিনা শুণতু, কিনা অতি বেশি মোর পাখে যা রিপোর্ট অোড়ি রু বাইশ টঙ্কা এমনি কিণুচার বুঝিপাইলে, অতি বেশি টঙ্কে দুই টঙ্কা লাভ মানে হোলসেল রাখব, রিটেল পাঁচ টঙ্কা রাখব, ছ সাত টঙ্কা যদি আমি বড়াই দেওয়া তাহলে অতি বেশি তিরিশ ভিতরে রেট রহিয়া কথা, কিন্তু সেটা পচাশ ষাঠিয়ে যা ইয়ে অসাধু বেপারের কাম, সেমিতি কাম ন করতু, মু নিবেদন করছি খাউটি মানুষ হন্ত হন্ত করতু না, অন্যথা সরকার দৃঢ় পদক্ষেপ নব আউ সেপাই যে প্রকার কার্য করছেন দায়ী রয়েছে। আমার রাজ্যের চাহিদা হচ্ছে প্রায় চৌদ লক্ষ পচাশ হাজার টন বর্ষক আমি দরকার আলু, আমার রাজ্যের প্রডকশন হয়ে মাত্র অশি হাজার টন, আমি বাহার ওয়েস্টবেঙ্গল উপরে সম্পূর্ণ উপরে নির্ভরশীল, দীর্ঘ চারিদিন হল ওয়েস্টবেঙ্গল যে কোল্ড স্টোর মালিক মানে সে স্ট্রাইক করিক সে আলু আদৌ বাহার ছাড়ু নতুনে, গতকালি সে স্ট্রাইক খুলি এবং শহে রু ঊর্ধ্ব গাড়ি বর্তমানে বর্ডরে ঠিয়া হয়েছে, তাকে ওয়েস্টবেঙ্গল সরকারের নির্দেশে সে গাড়িকে ছাড়ু না, তেমন আপন মাধ্যমে মু রাজ্য সরকারকে অনুরোধ করবি সে তাঁকর ওয়েস্টবেঙ্গল কাউন্টার পার্ট সহ কথাবার্তা করে তুরন্ত যে গাড়িগুলো ঠিয়া হয়েছে তাকে ছাড়া এবং রেগুলার যেমন প্রাকটিস হওয়ার কথা সেটা কন্টিনিউ রক্ষা বন্দোবস্ত করবে। মু তো জানি মো পাখে সেমি কোন তথ্য না, যদি কিছু কে করছেন তাহলে সরকারি আইন অনুসারে সরকার কার্যানুষ্ঠান গ্রহণ করবে, যদি সেমি ব্যবসায়ী মানে করছেন যেগুলি সরকারের উদ্বোধ হচ্ছে তাহলে সরকার করবে, সরকার তাঁপরে কার্যানুষ্ঠান গ্রহণ করবে, কারণ কলা বজারকে কৌশি প্রকার প্রোৎসাহন করা ঠিক নুহে, যদি কে কলা বজার করছে বলি সরকারের উদ্বোধ হয়েছে বা সরকার পাখে তথ্য অছি সরকার তাপরে পদক্ষেপ নেবে নিশ্চিত। পশ্চিমবঙ্গে আলু ট্রক অটকাইবা ঘটনা নিয়ে আসুচি বড় অপডেট আমি আপনার কই রাখুছু, ওড়িশা সরকার তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, কারণ পশ্চিমবঙ্গ সীমার ওড়িশাকে আসুথিবা আলু ট্রক সব অটকি রইথিবা পরে যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র প্রতিক্রিয়া রাখিছেন এবং কইছেন পশ্চিমবঙ্গ সরকার ঠিক করু না, কারণ আমি অতীতরে মধ্য দেখিছে এভাবে পরিস্থিতি এবং বর্তমান আলু পাই উত্তরপ্রদেশ সহ যোগাযোগ করা যাওতিবা কথা কইছেন খাদ্য এবং যোগান মন্ত্রী, আলু দর কিভাবে ভাবে নিয়ন্ত্রণকু আসিব এবং খাউটি কিভাবে সুহাইব সে দিগরে সরকার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গ পটু যে সব আলু ট্রক অটকি রয়েছে বা আসি পারু না সে নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ওড়িশা সরকার, অর্থাৎ খাদ্য যোগান মন্ত্রী সিধাসলখ কেছেন কি পশ্চিমবঙ্গ সরকার যা করছেন তা ঠিক নুহে এবং উত্তরপ্রদেশ সহ যোগাযোগ করা যাওতিবা কথা কইছেন খাদ্য যোগান মন্ত্রী, অতীতরে মধ্যে আমি দেখুছে যেতবে আলু দর বড়ে বা আলু দাম বড়ে পশ্চিমবঙ্গ সরকার কিছু না কিছু হরকত করে থাকে, এবং বর্তমান মধ্যে আমি দেখুছে কিছু প্রশাসনিক অধিকারী যে আলু ট্রক সব পশ্চিমবঙ্গ দিয়ে ওড়িশা সীমাকে প্রবেশ করুচি সেসব ট্রকু অটকাইছেন, যা ফলরে ওড়িশাকু আলু ট্রক প্রবেশ করে পারু না এবং খোলা বাজারে আলুর সংকট মধ্যে দেখা দেউছি, যার পরিণাম স্বরূপ বিভিন্ন জায়গায় আলু কেজি প্রতি পচাশ টঙ্কা এবং ষাটিয়ে টঙ্কার মধ্যে বিক্রি হলানি,
এবং আলু এক সাধারণ পরিবা বা সবুলে হান্ডি শাড়ে আবশ্যকতা রয়েছে সেভাবে পরিবা দর যেতবে 50 টাকা 60 টাকার বিক্রি হব স্বাভাবিক ভাবে খাউটি বহু মাত্রার বাধিব সেইভাবে কিছু অসাধু ব্যবসায়ী মধ্যে হোর্ডিং করুবার এভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ব্যবসায়ী সংঘ পক্ষ কুযাচ্ছি এখন রাজ্য সরকার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার যা করছেন তাহা ঠিক নুহে এভাবে কিছু কেছেন খাদ্য যোগান এবং খাউটি কল্যাণ মন্ত্রী অজেশ মল্লিক মো সহযোগী রয়েছেন অজেশ রাজ্য সরকার মধ্যে প্রতিক্রিয়া প্রকাশ করছেন পশ্চিমবঙ্গ সরকার যা করছেন তাহা ঠিক নুহে এয়া বাদ বিকল্প চিন্তা করছেন উত্তরপ্রদেশ রু আলু আনিবা পুরা অপডেট দিয়ন্তু নিশ্চিত ভাবে দেখুন এভাবে এক অভাবনীয় ঘটনা মধ্যে দেখা মিলুছি যেতবে কি পশ্চিমবঙ্গর মধ্যে আলু আসিথায় ওড়িশাকু এবং ওড়িশা প্রায়ত পশ্চিমবঙ্গ উপরে আলু পাই মধ্যে নির্ভরশীল হয়েছে তেমন পবন আসুচি অনেক গুড়িয়ে গাড়ি মধ্যে পশ্চিমবঙ্গ সরকার মধ্যে ছাড়ু না অটকাই রাখিছেন তবে পথর কারণ কোণ সে বর্তমান সুদ্ধা মধ্যে স্পষ্ট সূচনা মিলি পার না কিন্তু ইয়ার ভিতরে সরকার রাজ্য সরকার মধ্যে সচেতন মধ্যে হচ্ছেন এবং আজি মধ্যে দেখবে ইয়ার ভিতরে খোলা বজারে মধ্যে আলু দর বেশ উত্তার হচ্ছে বলে মধ্যে অভিযোগ মধ্যে বিভিন্ন স্থানর আসুচি আজি মধ্যে মন্ত্রী আইজনে আলু গোদাম মধ্যে ভিজিট মধ্যে করেছিল সেটি মধ্যে দায়ী ব্যবসায়ী সঙ্গ সহ মধ্যে আলোচনা করেছিল ইয়ে তমাম চিত্র ভিতরে আপনার দেখুন যে আলু আসি পুনা পশ্চিমবঙ্গর ওড়িশাকু সরকার মধ্যে বিকল্প ব্যবস্থা মধ্যে আরম্ভ করছেন ইয়ার ভিতরে যদি পশ্চিমবঙ্গ সরকার সহ মধ্যে আলোচনা করা বলে মধ্যে যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র মধ্যে কেছেন যে কি খুব শীঘ্র আলোচনা করা পশ্চিমবঙ্গ সরকার সহ যদি পশ্চিমবঙ্গ সরকার ন মানতে সে যদি এ সংক্রান্তের কোণী পদক্ষেপ নিয়ে তাহলে উত্তরপ্রদেশ আলু মগাযোগ এ সংক্রান্তে মধ্যে সরকার প্রারম্ভিক প্রক্রিয়া মধ্যে আরম্ভ করছেন উত্তরপ্রদেশ সরকার সহ মধ্যে যোগাযোগ আরম্ভ হয়েছে মধ্যে কুযাচ্ছি তেমন যদি পশ্চিমবঙ্গর আলু ন আসে তাহলে উত্তরপ্রদেশ মধ্যে আলু মধ্যে অনাযোগ যেহেতু উত্তরপ্রদেশ মধ্যে আলু বেশ উৎপাদন মধ্যে হচ্ছে সর্বাধিক উৎপাদনকারী রাজ্য ভাবে মধ্যে দ্বিতীয় সর্বাধিক উৎপাদনকারী রাজ্য ভাবে মধ্যে অনাযাচ্ছে ইউপিরু তেমন ইউপিরু মধ্যে আলু মধ্যে আনবা সরকার ব্যবস্থা করছেন কিন্তু এটি মন্ত্রী গোটে কথা কেছেন যে আজ মধ্যে জরুরি বৈঠক এ নিয়ে মধ্যে আধিকারিক স্তরের মধ্যে ডকাযাই অপরাহ্ন 3টার মধ্যে নিজে বৈঠকের মন্ত্রী উপস্থিত রহবে এ সংক্রান্তে আলোচনা করবে এবং যে উচিত কথা কুযাচ্ছে খোলা বজারে মন্ত্রী মধ্যে কেছেন যে বর্তমান সুদ্ধা ভুবনেশ্বরে সেভাবে কিছু স্থিতি নাই সে যে আইগণিয়া মধ্যে আলু গোদাম যাইছিল মন্ত্রী কহা কথা 30-32 টাকা ভিতরে মধ্যে রয়েছে কিন্তু কিভাবে অধিক ন হব সে অধিকারী মানুষ মধ্যে নির্দেশ দিয়েছেন তুরন্ত মধ্যে কার্যানুষ্ঠান হব যদি কে উচ্চাদরে বিক্রি করছেন বিভাগ মধ্যে তীক্ষ্ণ নজর রাখব কিন্তু সবুঠু যদি পশ্চিমবঙ্গর আলু ন আসছে তাহলে এটি গোটে অভাবনীয় স্থিতি মধ্যে উপজি মধ্যে পারে তেমন তাকে এড়াইবা পাই বর্তমান রাজ্য সরকার আগুয়া পদক্ষেপ নেছেন উত্তরপ্রদেশ সরকার সহ বর্তমান সুদ্ধা আলোচনা মধ্যে প্রারম্ভিক আলোচনা হচ্ছে মধ্যে কুযাচ্ছে যেহেতু আজ 3টার বৈঠক হচ্ছে মন্ত্রী অধ্যক্ষতায় তেমন বৈঠক পরে হয়তো সরকার এ দিগরে গোটে বিকল্প চিন্তা মধ্যে করেপারতি সম্পূর্ণ হয়তো প্রস্তুতি আরম্ভ করেপারতি কিভাবে ভাবে আলু কেউ আসব পুনর্বার কিভাবে খাউটি মানুষ সুবিধা মূল্যে যোগাই দিয়ে পরবর্তী মুহূর্তে চিন্তা করেপারতি কিন্তু যে চিত্র দেখা মিলুছি শহ শহ গাড়ি বর্তমান ফেরি যাচ্ছে ওড়িশাকে আসিপারু না এই গাড়ি আসি নপারা দ্বারা রাজ্যের বর্তমান বিভিন্ন স্থানের মধ্যে চিত্র আসছে আলু মধ্যে ক্রমাগত ভাবে মধ্যে দর মধ্যে বৃদ্ধি হয়ে চালিছে খোলা বজারে বিশেষ করে খাউটি মানে মধ্যে প্রভাবিত হচ্ছেন তেমন মন্ত্রী যে অনুভব করছেন এ কথা কিন্তু যেহেতু ভুবনেশ্বর আজ আইগণিয়া মার্কেট বুলিছিলে সেভাবে কিছু স্থিতি না বলে কুছেন মন্ত্রী কিন্তু বিভিন্ন স্থানের চিত্র আসছে গণমাধ্যমের যে প্রশ্ন পরে মন্ত্রী এভাবে মধ্যে কেছেন অধিকারী মানুষ সচেতন করা যাইছে সেমানে মধ্যে তীক্ষ্ণ নজর রাখবে যে খোলা বজারে কিভাবে দর বৃদ্ধি এবং খাউটি কেমিতি সুলভ দরের আলু পাইপারে সে দিগরে সরকার চিন্তা করছেন এবং অজেশ আমি দেখুলে সপ্তাহে 2 সপ্তাহ তলে আলু কিলো প্রতি 30 টাকা 35 টাকার বিক্রি হচ্ছিল অকস্মাৎ 15-20 টাকা বড়ি যা এর পছর কারণ কোণ বাস্তবরে কোণী প্রকার বেআইন ভাবে গচ্ছিত রখা যাচ্ছে কি আলু না কেবল যোগান কমিবা এভাবে স্থিতি সৃষ্টি হচ্ছে দেখুন বর্তমান যেহেতু আলুর দর বৃদ্ধি হচ্ছে অভিযোগ মধ্যে আসুচি খাউটি মানে মধ্যে অভিযোগ করছেন অচানক এভাবে আলুর দর বৃদ্ধি পথরে কারণ কোণ তাকে নিয়ে মধ্যে বর্তমান এক প্রকার তর্জমা মধ্যে চালিছে বিভাগ স্তরের যেহেতু হয়তো আলু যদি গচ্ছিত রক্ষি থাইপারতি কিছু অসাধু ব্যবসায়ী যদি গচ্ছিত রক্ষি থাকে তাহলে মধ্যে কৃত্রিম অভাব মধ্যে সৃষ্টি হয়েপারে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বর্তমান যা কুযাচ্ছে পশ্চিমবঙ্গর মধ্যে গাড়ি আসুনাই বর্তমান আগুকু মধ্যে আহরি মধ্যে অভাব নিয়ে স্থিতি মধ্যে উপজিব এবং অচানক যে কৃত্রিম অভাব যে দর বৃদ্ধি হচ্ছে কৃত্রিম অভাবী বৃদ্ধি বা কৌশি অত্যাধু ব্যবসায়ী মধ্যে আগুক মধ্যে গচ্ছিত বৃদ্ধি পাইপারতি হয়তো এটি সংক্রান্তে আজ যে বিভাগের বৈঠক প্রতিশ্রুতি লিডার সে সংক্রান্তে হয়তো আলোচনা হব যে কিভাবে হয়তো পরবর্তী মুহূর্তে স্পার্ক করা যায়
ଚଢ଼ାଉ ମଧ୍ୟ କରାଯିବ। ବିଭାଗର ଅଧିକାରୀମାନେ ହୁଏତ ବିଭିନ୍ନ ଗୋଦାମ ମଧ୍ୟ ଚଢ଼ାଉ କରିପାରନ୍ତି, ଯୋଉ ବିଭିନ୍ନ ଯୋଉଠାରେ ଦେଖିବେ ଯୋଉ ବ୍ୟବସାୟ ହଉଛି ଅର୍ଥାତ୍ ଆଳୁ ଗୋଦାମ ଯୋଉଠି ରହିଛି ସେଠି ମଧ୍ୟ ଚଢ଼ାଉ ମଧ୍ୟ କରାଯାଇପାରେ। ହୁଏତ ତିନିଟା ବେଳେ ଯେତେବେଳେ ମନ୍ତ୍ରୀ ବୈଠକ ନେବେ ସେଠି ଗୋଟେ ମଧ୍ୟ ରୋଡ୍ମ୍ୟାପ୍ ମଧ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହେବ। ଏ ଯୋଉ ଯେ ଆଳୁର ଅଭାବୀ ବିକ୍ରି ବା କୃତିମ ଅଭାବ ଯେମିତି ସୃଷ୍ଟି ନ ହୁଏ, ଦର ବୃଦ୍ଧି କେମିତି, ବିଲକୁଲ ଆମେ ଆଶା କରିବା ରାଜ୍ୟ ସରକାର ଏ ଦିଗରେ ପଦକ୍ଷେପ ନିଅନ୍ତୁ ଏବଂ ଆଳୁ ଦର କେମିତି ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆସିବ ବା ଖାଉଟି କେମିତି ସୁଲଭ ଦରରେ ଆଳୁ ପାଇବେ ସେ ଦିଗରେ ରାଜ୍ୟ ସରକାର ତତ୍ପରତା ତ ଦେଖାଇଛନ୍ତି, କିନ୍ତୁ ତୁରନ୍ତ ପଦକ୍ଷେପ ନେଇ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକ୍ଷମ କରନ୍ତୁ, ଏଇ ଆଶା ଆମେ କରୁଛେ। ଧନ୍ୟବାଦ ଅଜେଶ।